Good morning, students. Welcome back for today's class. Amra sedin discuss korchhilam community niye, sampraday niye. Amra dekhchhilam sampraday mane ki, sheta discuss korchhilam. To ajke amra dekhbo basic elements of sampraday or community. সম্প্রদায়ের বৈশিষ্ট্যও বলতে পারে বা সম্প্রদায় হতে হলে কি কি জিনিসের প্রয়োজন হয় সেগুলো আমরা ডিসকাস করব তো ম্যাকাইবারের মতে অ্যাকর্ডিং টু ম্যাকাইবার মেইন টু বেসিক ফর্মস অফ কমিউনিটি তার মানে ম্যাকাইবার হিসাবে বা ম্যাকাইবারের মতে দুইটা এলিমেন্টসের প্রয়োজন হয় একটা কমিউনিটি বা সম্প্রদায় গঠিত হতে হলে সেই বেসিক জিনিসটা হচ্ছে লোকালিটি আর কমন সেন্টিমেন্ট এই দুইটার অনেক অনেক প্রয়োজন একটা সম্প্রদায় বা এই যে কমিউনিটি গঠিত হতে হলে তো এই যে লোকালিটি আর সেন্টিমেন্ট মানে কি লোকালিটি প্রথম হচ্ছে পার্টিকুলার এরিয়া ইফ নট দে ক্যান নট এস্টাবলিশ রিলেশন অ্যান্ড ফিলিং একটা সম্প্রদায় এই যে লোকালিটি বা এরিয়া এটা বিশেষ বিশেষ প্রয়োজন এক জায়গাতে যদি না থাকতে পারে তারা কোনোদিন সম্প্রদায় গড়ে তুলতে পারে না কেননা একটা সম্প্রদায় হতে হলে কনস্ট্যান্টলি যোগাযোগ থাকতে হবে কনস্ট্যান্টলি মেলামেশা হতে হবে এই লোকালিটি যদি না থাকে এই যে জিওগ্রাফিক্যাল এরিয়া যদি না থাকে তাহলে সম্প্রদায় গড়ে ওঠাটা অনেক কষ্ট বা হয় না এটা সম্ভব হয় না নর্মালি সম্প্রদায়ের যে উৎপত্তি হয়েছিল প্রথমে এই যে জিওগ্রাফিক্যাল এরিয়াতে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি এখন তো ধরো না বাঙালি সম্প্রদায় বা হালাম সম্প্রদায় এক জায়গাতে থাকে না অনেক দূরে দূরে থাকে কলকাতায় থাকে বা ইউএসএ থাকে বা স্পেনে থাকে বলতে পারি আমরা সেখানে তো সম্প্রদায় আমাদের সম্প্রদায় আছে তাই না সেটা বলতে পারে কিন্তু এই যে তারা যে সম্প্রদায় আমাদের যে সম্প্রদায় ধরো আমাদের সম্প্রদায়ের লোক সেখানে যে বসবাস করে সেটা পরবর্তী সময়ে তারা চলে গেছিল কিন্তু প্রথমে যে একটা সম্প্রদায়ে বা একটা কমিউনিটিতে বিলং করতে বা মেম্বার হতে হলে যে জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে থাকতে হবে কেননা সম্প্রদায়ের গঠন হয়েছিল এইভাবেই প্রথমে এক এলাকাতে জিওগ্রাফিক্যাল এলাকাতে বসবাস করতে করতে কনস্ট্যান্টলি মেলামেশা করতে করতে নিজের ভাষা এক হয়ে যায় কালচার এক হয়ে যায় প্র্যাকটিসেস এক হয়ে যায় এরপরে তারা এক সম্প্রদায়ের মেম্বার হয়ে যায় বা এক সম্প্রদায়ের মানুষ হয়ে যায় তারা তার জন্য এই জিওগ্রাফিক্যাল এরিয়াতেই যদি না থাকে তাহলে সম্প্রদায় হতে পারে না বা সম্প্রদায় গড়ে উঠতে পারে না তার জন্য এই জিওগ্রাফিক্যাল এরিয়াতে অনেক অনেক ইম্পর্টেন্ট আর এই জিওগ্রাফিক্যাল এরিয়াটা অ্যাকচুয়ালি সম্প্রদায় বা এই যে কমিউনিটি এর মেম্বারদেরকে কী কী প্রোভাইড করে সেফটি প্রোভাইড করে সেফটি মানে কি সুরক্ষা কোনো কিছু যদি হয় এক মেম্বারের উপর বাকি মেম্বাররা এসে তাকে সাহায্য করে
ধরো চোর ডাকাতি হইলো, পুরো পুরো গ্রাম এসে তাকে সাহায্য করে চোরকে ধরলো বা ভাঙালো, আর তার মানে সেটা সেফটি দেয়। হ্যাঁ, সম্প্রদায় তার সদস্যদেরকে সেফটি দেয়, সুরক্ষা দেয়, সুরক্ষা করে। সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। তারা যদি একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে না থাকে তাহলে কীভাবে প্রোটেকশন দিত, কী সেফটি দিত? সেফটি দিতে পারত না তার মেম্বারদের জন্য। ওকে, তারপরে সোশ্যাল কন্ট্যাক্ট। সোশ্যাল কন্ট্যাক্ট মানে কি? সামাজিক মেলামেশা। আমরা সবাই জানি মানুষ এক সামাজিক জীব, এক অন্যের সাহায্যের ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। তো এই সম্প্রদায় আমাদেরকে এই সামাজিক মেলামেশাটা প্রোভাইড করে, আমাদেরকে দেই। এই যে বোরিং হলে এই যে আরেক আরেক সদস্যের সঙ্গে আমরা কথাবার্তা বলতে পারি, ধরুন অনুষ্ঠানের মাধ্যমে, পূজার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে আমরা মেলামেশা করি, যেহেতু আমরা এক সম্প্রদায় থাকি। তো এই যে সোশ্যাল কন্ট্যাক্টে যে বিশেষ বিশেষ করে যে গুরুত্বপূর্ণ আমাদের মানব সমাজের জন্য, সেটা আমাদের সম্প্রদায় প্রদান করে বা আমাদেরকে দেই। ঠিক আছে, নেক্সট সেফটি সিকিউরিটি। এই যে সেফটি সিকিউরিটি বলছিলাম, আমরা সবাই জানি আমরা গ্রামে যদি আরেক গ্রাম থেকে বা আরেক সম্প্রদায় থেকে যদি কেউ হাত লাগায় তাহলে তো দাঙ্গা হয়ে যায়, তাই না? দুই সম্প্রদায়ের ইস্যু হয়ে যায়, দুই সম্প্রদায়ের মধ্যে, দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া। এটা কিন্তু অনেক সেন্সিটিভ, কেন? এটা আমার সম্প্রদায়, এটা আমার গোষ্ঠী, সেই ফিলিংটা থাকে। আমরা যখন একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে থাকে, তো এই যে নিজের অক্ষোষ, নিজের সম্প্রদায়ের সদস্যদের মধ্যেও ঝগড়া জাতি হতে পারে, তখনও এই যে কে প্রোটেকশন দিবে? এই কমিউনিটি মেম্বার্সরাই, তারা সিকিউরিটি দিবে, তাদেরকে ভাড়া দেবে এই যে ধ্বংস হতে বা তাদেরকে যে কোনো আনওয়ান্টেড ইনসিডেন্টস ঘটে থেকে তারা তাদেরকে প্রোটেকশন দেয় বা তাদেরকে বাধা দেয়। কারা বাধা দেয়? সম্প্রদায়ের সদস্যরাই, কমিউনিটি মেম্বার্সরা। আর বাইরের সম্প্রদায়ের লোক এসে তোমার সম্প্রদায়ের লোকরে মারধর করবে সেটা তো সম্ভবও না। ঠিক আছে, তার জন্য এই যে সেফটি সিকিউরিটি আমাদের সম্প্রদায় দেয়। তার জন্য সেফটি সিকিউরিটি সম্প্রদায় থেকে পেতে হলে একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে থাকাটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, সেটা হচ্ছে লোকালিটি। এখন সেন্টিমেন্টটা দেখো, হ্যাঁ, যে কমন সেন্টিমেন্টটা, কমন সেন্টিমেন্ট মানে কি? যে তোমার ভাবনা, আমার ভাবনা, তার ভাবনা এক হয়, এই যে উই ফিলিংটা। আমরা বাঙালি, আমরা হালাম, আমরা দেববর্মা, এই ফিলিংটা দেই। এই যে কমিউনিটি, কমিউনিটিতে এই ফিলিংটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ফিলিংটা আমরা একটু আগে বলছিলাম যে তারা আমেরিকাতে থাকুক না কেন, কলকাতাতে থাকুক না কেন, এই ফিলিংটা থাকে। কেননা আগে যেহেতু তারা এই জিওগ্রাফিক্যাল এরিয়াতে বসবাস করছিল এই সম্প্রদায়ে, সেই ফিলিংটা এখনও আছে তাদের মধ্যে। আমরা সেই সম্প্রদায়ের ব্যক্তি, আমরা সেই সম্প্রদায়ের লোক। মানুষের যদি জিগায় তারা প্রাউডলি বলে, হ্যাঁ, আমরা সেই সেই বলে। ঠিক আছে, এই সেই ফিলিংটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। কেননা এখানে ডেলি এ কমন লাইফ, স্পিক সেম ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট ফিলিং অফ ইউনিটি। এর মানে কি? অ্যাকচুয়ালি এই যে এক সম্প্রদায়ের ব্যক্তি, তারা এক সম্প্রদায়ের লোক, তারা তাদের ভাষাও এক,
তাদের কালচার এক, আমি বলছিলাম না তাদের রীতিনীতি এক, ঠিক আছে? তো এই ফিলিংটা, ভি ফিলিংটা থাকে, ফিলিং অফ ইউনিটি, একতাটা থাকে, এই যে একতার মনোভাবটা থাকে, সে আমার সম্প্রদায়ের ব্যক্তি, আমার সম্প্রদায়ের সদস্য, সেই ফিলিংটা থাকে। এই ফিলিংটাও একটা এলিমেন্ট, সমাজ সম্প্রদায়ের একটা এলিমেন্ট, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে কি হয়েছিল, ভি ফিলিং, কমিউনিটি সেন্টিমেন্ট, এই যে দেখো, এই যে ভি ফিলিংটা কি করে কমিউনিটি সেন্টিমেন্ট আনে, তার মানে এই যে আমরা 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 বাঙালি, আমরা হালাম, এই যে বা আমরা ত্রিপুরী, এই ফিলিংগুলা ইউনাইট করে একটা সম্প্রদায়কে, তাদেরকে এই ভি ফিলিংটা আনে। তারপরে ইন্টারডিপেন্ডেন্স, ইন্টারডিপেন্ডেন্স মানে এক অন্যের উপর যে নির্ভরশীলতা, সেটা কী করে আমরা এক বলে সেই ফিলিংটা আনে। কেননা আমি তো অন্য সম্প্রদায়ে সদস্যদের উপর তো আমি নির্ভরশীল হতে পারি না, আমার সম্প্রদায়ের উপরেই তো আমি নির্ভরশীল হব। এই নির্ভরশীল হতে হতে আমরা এক সেই ফিলিংটা, ভি ফিলিংটা আনে আমাদের মধ্যে। তারপরে পার্টিসিপেশন থাকে। আচ্ছা, পার্টিসিপেশন হচ্ছে, পার্টিসিপেশন মানে কি, এই ধরো না একটা সমাজে বা একটা কমিউনিটিতে, একটা সম্প্রদায়ে যে কাজ চলে যে সম্প্রদায়ের জন্য, সেটা অ্যাকচুয়ালি সম্প্রদায়কে ডেভেলপ করে, উন্নতি করে। ধরো না রাস্তা বানাতে, বা ধরো না একটা মন্দির বানাতে, বা একটা বাস্তব বানাতে, আমরা সবাই যদি একত্রিত হয়ে কাজ করে যে যে সম্প্রদায়ের উন্নতির কাজে, তো নিশ্চয়ই সেই সম্প্রদায়টা উন্নতি হয়। আরেকটা হচ্ছে কমিউনিটি, কমিউনিটি কন্ট্রোল বিহেভিয়ার অফ মেম্বার্স, এই যে কমিউনিটিটা তার সদস্যদের আচার আচরণকে কন্ট্রোল করে। কেউ যদি খারাপ ব্যবহার করে, তাহলে সম্প্রদায়ে সদস্যরা তাকে শিক্ষা দেয়, করাভাবেও হোক বা বুঝাইয়া হোক, প্রথমে বুঝায়, না বুঝলে আরো করা স্টেপ নিয়ে সম্প্রদায়ের ব্যক্তিদেরকে বুঝায়। তাহলে ধরো না সম্প্রদায়ের অনেক অনেক রীতিনীতি আছে, অন্য অন্য বাহার থেকে তুমি বিয়ে করতে পারবে না, এসে অনেকগুলো অনেকগুলো আছে। এখন তো পোস্ট লিনিয়ার হয়ে গেছে, আগে তো এক সম্প্রদায় আরেক সম্প্রদায় বিয়ে করলেই বাইরে করে দিত সম্প্রদায় থেকে। তো এই এই ধরনের চলে, এই যে সম্প্রদায়গুলা সদস্যদের বিহেভিয়ার, তাদের আচার আচরণকে কন্ট্রোল করে, ঠিক আছে? ম্যাকাইভার হিসাবে এই যে টু মেইন বেসিক এলিমেন্টস, হ্যাঁ, সম্প্রদায়ের টু মেইন বেসিক এলিমেন্টস হচ্ছে লোকালিটি আর কমন সেন্টিমেন্টস। এই দুইটা যদি না থাকে, তাহলে কোনোদিন একটা সম্প্রদায় সম্প্রদায় হতে পারে না, ঠিক আছে? থ্যাংক ইউ।